আমার আল্লাহ বলে বান্দারে মুয়াজ্জিনের ভাষায় 24 ঘন্টায় 5 বার তোর কানের মধ্যে আওয়াজ তোর 5 বার তোর কানের মধ্যে আওয়াজ পৌঁছলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন তুই ঘুমেছিলি আওয়াজ পৌঁছলো আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের সময় আওয়াজ পৌঁছলো মুয়াজ্জিনের ভাষায় আমি তোকে বারবার ডাকতেছি বারবার ডাকতেছি তোর 24 ঘন্টার রুটিনের মধ্যে যুবক বৃদ্ধ বাবা 24 ঘন্টার রুটিনের মধ্যে যতগুলো শিডিউল আছে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে যতগুলো মানুষের সাথে দেখা করার কথা সবগুলো মানুষের দেখা করার পাশাপাশি তুই হিসাব গুছিয়ে নে পাঁচবার মসজিদে গিয়া ওই মহান সত্তার সামনে নত হতে হবে কয়বা পাঁচবার এটা হলে কি হবে হতে পারে আমি আপনি অনেক বড় একজন বস না হয় আমি চেয়ারম্যান না হয় আমি মন্ত্রী না হয় আমি এলাকার মাতব্বর মাতব্বর সাহেবের মনে অনেক ভাব লুঙ্গিটা উঁচু করে হাঁটে অথবা টাকনুন নিচে লুঙ্গি পরে হাঁটে এই মাতব্বর খেয়াল করে যেখানেই যাই সবাই তো সালাম দেয় চেয়ারম্যান সাহেব খেয়াল করে যেখানেই যাই সবাই তো দাঁড়ায়া যায় মন্ত্রী সাহেব খেয়াল করে যেখানে যাই সবাই তো স্যালুট দেয় মনে হয় আমার চেয়ে বড় কেউ নাই মনে হয় আমার চেয়ে বড় কেউ নাই মনে হয় আমার চেয়ে বড় কেউ নাই যখন নামাজের সময় আসবে বান্দা তখন তুমি ওযু কইরা ওই মহান আল্লাহর ঘরের মধ্যে ঢুইকা যাও যেই ঘরের মধ্যে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা যেই মসজিদ এর ভিতরে একমাত্র আল্লাহ তাআলার রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাআলার সবকিছু ওই ঘরে যায়া তুমি সিজদা দিয়ে আল্লাহর সামনে মাথা নত করো চেয়ারম্যান সাহেব মন্ত্রী সাহেব মিনিস্টার সাহেব আমিরুল মুমিনিন বাদশা তোমার মনের মধ্যে বাড়ি খাবে সারা জীবনে 100 সেলুট পাই না কেন 1000 সেলুট পাই না কেন যত সেলুটই আমাকে দেওয়া হোক যত সম্বর্ধনাই দেওয়া হোক কোন একটা বাচ্চার দরবারে কোন একটা বাচ্চার দরবারের আমি এত নিকৃষ্ট গোলাম তার সামনে আমাকে 24 ঘন্টার মধ্যে অন্তত 5 বার মাথা নত করে স্বীকার করতে হয় অন্তত 5 বার মাথা নত করে স্বীকার করতে হয় মালিক আমি আপনার সামনে কিচ্ছু না আমি আপনার সামনে একেবারে তুচ্ছ মালিক আপনি আপনার সামনে কিছু না আমি আপনার সামনে একেবারে তুচ্ছ দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বলেন একজন ফকির ওই মহান রব্বে কারীমের দরবারে যেই পরিমাণ প্রয়োজন পেশ করে একজন বাদশা আরো বেশি প্রয়োজন পরিমাণ পেশ করে সেটা কেমন আমি আপনি 50000 টাকার মালিক 50000 টাকা সেভ করার জন্য 500 টাকার একটা তালা কিনলেই যথেষ্ট কিন্তু যেই ব্যক্তিটা 5 কোটি টাকার মালিক তার ব্যাংকে একটা লকার লাগে তার হেফাজত করার জন্য অনেক কিছু লাগে শেখ সাদী বলেন ওই দরবারে এমন একটা দরবার যে যত বড় বাদশা ওই দরবারের জন্য সে তত বড় গোলাম তত বড় ফকির আমার মনের সমস্ত কিবির সমস্ত অহংকার দূর করার জন্য ওই মালিকের দরবারে আমাকে 5 বার হাজিরা দিয়া মাথা নত করে পায়ের কুদরতি পায়ে সিজদা দিয়া আমাকে এটা প্রকাশ করতে হয় আমার ভিতরে কি আছে না আছে জানি না মালিক আমি আপনার কাছে স্বীকার করলাম আমি আপনার সামনে কিচ্ছু না কিচ্ছু না তুচ্ছ একটা গোলাম মাত্র তুচ্ছ একটা গোলাম মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে শুরু হয়েছিল ওই মাটির সাথে মিটে পাউডার পাউডারের মতো হয়ে মাটির সাথে মিলে একাকার হয়ে ধ্বংস হয়ে যাব কোরআনের কোথাও ভুল বের করার চেষ্টা করে এই ধরনের বিজ্ঞানী অসংখ্য আছে তারা কোরআনকে রিচার্জ করে কোরআনে ভুল বের করার জন্য এবং যারা কোরআন মানছে কোরআন অনুযায়ী আমল করছে এদেরকে কোরআনের উপর আমল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এনারা কিভাবে কোরআনের আমলকে ছেড়ে দিতে পারে এই মেহনত এই পরিশ্রম এই চেষ্টা সাধনা আমি আপনি যেমন মানুষ কিভাবে কোরআন মানতে পারে সেই চেষ্টায় রত সেই চেষ্টায় মশগুল লিপ্ত ব্যস্ত ঠিক তদ্রূপ মানুষ কিভাবে কোরআন থেকে দূরে সরে গিয়ে দুনিয়াতেও চির গোমরাহি এবং পরকালে চির জাহান্নামী হতে পারে এই চেষ্টায়ও শয়তানের সাথে সাথে কিছু মানুষও সব সময় আমার আপনার পিছনে লেগে থাকে কখনো সরাসরি কখনো বাইদাবাই কখনো এইভাবে কখনো ওইভাবে চেষ্টা করতে থাকে তো প্রশ্ন করেছে কোরআনের উপরে প্রশ্ন আসছে নামাজের উপরে প্রশ্ন আসছে
তো প্রশ্ন ছিল প্রতিদিন মাহফিলের দরকারটা কি প্রতি জুমা ইমাম সাহেব বয়ান করতেছেন প্রতিটা মাদ্রাসায় বয়ান হচ্ছে প্রতিটা মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে যুব সমাজের মাহফিল কবরস্থানের মাহফিল ঈদগার মাহফিল থানা ভিত্তিক মাহফিল জেলা ভিত্তিক মহা সম্মেলন এত দরকার তো আধুনিক বিজ্ঞানকে ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন আমরা সকলে এই জিনিসটা জানি যার যার বাসায় এই জিনিসগুলো থাকার কারণে সেটা কি অনেকের ঘরেই আল্লাহ বাঁচান অনেকের ঘরেই বেশিরভাগ মানুষের ঘরেই টিভি আছে টিভি কি আছে ভাই টিভি আছে টিভির মধ্যে অনেক রকম চ্যানেল তো একটা চ্যানেলের মধ্যে একটা প্রোগ্রাম চলে এক ঘন্টা দেড় ঘন্টা অথবা কম বা বেশি খেলা চলে নাটক চলে সিনেমা চলে ওলামায়ে কেরাম বিজ্ঞানকে উত্তর দিয়েছেন একটা চকলেটের অ্যাড্রেস একটা সাবানের অ্যাড্রেস একটা চিংগামের অ্যাড্রেস 24 ঘন্টার মধ্যে একবার দিলেই তো কত 24 ঘন্টার মধ্যে একবার দেখাইলেই তো কত আরএফএল এর অ্যাড্রেস গাজী টাঙ্গীর অ্যাড্রেস অমুক তমুক এটা ওটা এমন কি ডাক্তার ওষুধের অ্যাড্রেস একটা জিনিসের অ্যাড্রেস 24 ঘন্টা একবার অথবা 7 দিনে একবার অথবা মাসে একবার হলেই তো কত বারবার 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 কেন দরকার পড়ছে আমি আপনি এখান থেকে ঢাকা যেতে চাইলে হাইওয়েতে উঠার পরে একটু পরে দেখবেন চিংগামের অ্যাড্রেস আসল মজা ভিতরে আসল মজা ভিতরে আবার দেখবেন রিন সাবানের অ্যাড্রেস আবার দেখবেন বিভিন্ন জিনিসের কাপড়ের অ্যাড্রেস গাড়ির অ্যাড্রেস এটার ওটার এটার ওটার বাইকের অ্যাড্রেস তেল মোবিলের অ্যাড্রেস পর্যন্ত এত অ্যাড্রেসের দরকারটা কি এত অ্যাড্রেসের দরকার হলো আবার প্রশ্ন করছে আরেকজনে বলে সূরা ফাতিহা তোমরা মুসলমানরা কেমন পাগল হইছো কয় সূরা ফাতিহা প্রতিদিন এই প্রশংসার বাক্য আল্লাহর সামনে গিয়ে তোমরা পড়ো তোমাদের মাথা কি ঠিক আছে বলে কেন কয় তুমি যদি একজন মানুষের নামে কিছু প্রশংসা লিখে কিছু প্রশংসা লিখে তাকে প্রতিদিন শুনাইতে যাও কথার কথা আমি আপনার নামে প্রশংসা লিখলাম আমি একজন বড় ব্যক্তির নামে কিছু প্রশংসার কবিতা লিখলাম আমি কি করলাম এই কবিতাগুলো একই কবিতা বুঝছেন একই কবিতা প্রতিদিন তার কাছে শোনাই একদিন দুই দিন তিন দিন সর্বোচ্চ সাত দিন না হয় ধরলাম এক মাসই এক মাস পরে আপনাকে বলবে তুমি যদি নতুন কোন কবিতা নিয়ে আসতে পারো আইসো না হলে কালকে থেকে আর আমার কাছে এই কবিতা পুরাতন কবিতা নিয়ে আসার আর দরকার নেই কথা বলবে কিনা এখন নাস্তিক প্রশ্ন করে ঠিক তো দুরুদ আল্লাহর প্রশংসা সূরা ফাতিহা প্রতিদিন পাঁচবার সারা জীবন দরকার নাকি জীবনে একবার হলেই তো হয় জীবনে এত বারবার দরকার দেখেন শয়তান মানুষের রূপ ধারণ কইরা আমার আপনার মগজের মধ্যে প্রশ্নটা ঢুকাইতেছি কেন এক নম্বর জবাব দিচ্ছি বান্দা ওলামায়ে কেরাম লিখেন একটা প্রোগ্রামের মাঝে যদি পাঁচবার অ্যাড্রেসের প্রয়োজন হয় সামান্য একটা বাজারজাত জিনিসের সামান্য একটা পণ্যের অ্যাড্রেস যদি এক ঘন্টার প্রোগ্রামের মধ্যে এক ঘন্টার অনুষ্ঠানের মধ্যে 10 বার 15 বার 20 বার দেখানো হয় তাহলে কোরআনের একটা আয়াত বারবার কেন দেখানো হবে না কোরআনের এক একটা আয়াত বারবার এক ধরনের আনার কারণে তবে আই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান সূরা আর রহমানের মধ্যে 33 বার এসেছেন 33 বার মহান আল্লাহ এনে ويقولون متى هذا الوعد ان كنتم صادقين شرح قران المدد مهان الله سات بار এনেছেন موسى عليه السلام এর নাম موسى عليه السلام সংশ্লিষ্ট ঘটনা কোন কোন মুফাসসির বলেন 116 বার কোন কোন মুফাসসির বলেন 136 বার এসেছেন মহান আল্লাহ যেমন নাকি অ্যাড্রেস বারবার চলার কারণে আমি আপনি যখন দোকানে যাব চিংগাম কিনতে সাবান কিনতে আমি আপনার দোকানে যাওয়ার পরে আমার মাথায় যেন বাড়ি খায় আমার জুস খাইতে মনে চাই
আমি কোন জুসটা খাইলে ভালো হয় টিভির মধ্যে তো বারবার দেখছিলাম ফুটিকা জুসের কথা ভাই ফুটিকা জুস থাকলে দেন ভাই দেখছিলাম তো স্পিডের কথা টাইগারের কথা আর কত বস্তুর কথা অ্যাড্রেসের কথা আমার মাথায় থাকে মহান আল্লাহ কোরআনের মধ্যে বারবার এক আয়াত বারবার আনার মাধ্যমে প্রমাণ করতেছেন চেষ্টা করতেছেন আমার আপনার দিমাগকে সাইজ করতেছেন আমি আপনি দোকানের একটা সদাই কিনতে গেলে আমার আপনার মাথার মধ্যে যেন আল্লাহর ভয় চলে আসে এক একটা মাহফিলের উদ্দেশ্য কি এক একটা মাহফিলের একই উদ্দেশ্য ওইখানে যেই ওয়াজটা শুনেছেন এখানেও শুনছেন ওই ঈদগায় শুনবেন ওই জায়গায় শুনবেন আরেক জায়গায় শুনবেন এত বারবার শোনার দরকার কি একবার শোনার কারণে ইয়াকিন পয়দা হয় নাই কানে শুনেছেন আবার ভুলে গেছেন আবার শোনার পরে আবার ভুলে গেছেন বারবার 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 শোনার পরে আপনার এমন ভিতরে এমন একটা ইয়াকিন চলে আসবে এমন একটা ইয়াকিন চলে আসবে আপনি যেই কাজই করতে যাবেন না কেন আপনার সাথে সাথে মনে পড়বে সাথে সাথে মনে পড়বে এই কাজটার কথা আমি অমুক হযরতের কাছে অমুক বক্তার কাছে অমুক খতিব সাহেবের জবানে এইভাবে শুনেছিলাম আমি আমলটা এইভাবে আজকে থেকে করব আজকে পারি নাই পরের বয়ান শুনে আমার মনের মধ্যে জেহেরের মধ্যে আসতে পারে আমার মনের মধ্যে বাড়ি খাবে তখন আমি হয়তো আস্তে 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 সংশোধন হয়ে যাব সংশোধন হয়ে যাব তো ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে কি না তো ওই প্রশ্নের জবাব কি প্রতিদিন একই নামাজ আর প্রথম রাকাতে সেই সূরা ফাতিহাই তো কি বলে কেউ 40 বছর যাবত নামাজ পড়ে কেউ 60 বছর কেউ আরো কম বা বেশি প্রতিদিন একবার না পাঁচবার আর সূরা ফাতিহা একবার না অনেকবার এক কবিতা একজন মানুষের সামনে প্রশংসার কবিতা গাইলে ওই মানুষ যদি একাধিকবার শোনার কারণে বিরক্ত হয়ে যায় তাহলে আমি আপনি প্রতিদিন কেন সূরা ফাতিহাই আল্লাহকে শোনাচ্ছি এই জবাবে নাস্তিকদের এই জবাবে শয়তানের কুমন্ত্রণায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তির জবাবে আল্লামা জুনাইদ বাবু নগরী রহিমাহুল্লাহ বলেন খেয়াল করে শুনে বাজান আমার আপনার বয়স 30 40 50 বছর 40 বছর বয়সের একটা লোক তার মা যদি দুনিয়াতে জীবিত থাকে 40 বছরের একটা লোক তার মা যদি দুনিয়াতে জীবিত থাকে কথা ফুটছে 2 বছর বয়সে কয় বছরে ওই 2 বছর বয়সে মারে ডাক শুরু করছে মা 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 আপনার বয়স 40 31 বছর যাবত মাকে মাই বলতেছে নাকি অন্য কিছু বলেন আবার মাকে কি বলতেছেন মাই বলতেছেন আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন যেই মাথামুটা যেই মূর্খ যে অশিক্ষিত এই প্রশ্ন করছে ওর যদি মা বাইতে থাকে তাহলে ওরে বলেন ওকে বলে দিও যে তুমি 38 বছর যাবত মারে মা ডাকলা কালকে থেকে কয়েকদিন খালা ডাইকো আবার 20 15 দিন হওয়ার পরে 25 30 দিন পরে আবার বিএন ডাইকো আবার মাওয়াই সাব ডাইকো আবার শাশুড়ি ডাইকো আবার নতুন নতুন এক একটা নাম দিয়ে দিয়ে ডাইকো দিয়ে দিয়ে ডাইকো কি বলে মা মানবে কথা মা ডেকে আপনিও শান্তি পাচ্ছেন আর মা তো শান্তি পাচ্ছেন মহান আল্লাহর কালাম এত সস্তা না আজকে মজা লাগবে কালকে মজা লাগবে না যদি এমনই হতো অনেক হিটের একটা গান মনে করেন অনেক ভাইরাল হইছে অথবা অনেক মজার একটা গজল অনেক মজার একটা গান অথবা গজল দীর্ঘদিন চলছে মনে করেন সর্বোচ্চ এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন বছরের মাথায় যদি ওই গান যুবক বাজায় যারা গান বুঝে তারা বলবো বাদ দাও নতুন কোনটা লাগাও নতুন কোনটা লাগাও নতুন কোনটা লাগাও মহান আল্লাহর কেমন মুজেজা 50 বছরের নামাজি মুরব্বি বয়স হয়ে গেছে কবরে চলে যাবে বেশি দিন বাকি নাই ইমাম সাহেব কোনোদিন বলে নাই হুজুর সেই ছোটবেলা থেকে সূরা ফাতিহাই তো করেন নামাজ শুরু করার পরে আজকে থেকে অন্য কোন ছোড়া পড়িয়েন এ কথা কোনোদিন বলেন নাই সূরা ফাতিহা আপনিও পারেন দুনিয়ার শতকরা 99 জন মুসলমান সূরা ফাতিহা পড়তে পারে এই পারা সূরাটা যেই সূরাটা সে মুখস্থ জানে একেবারে পরিপূর্ণ মুখস্থ জানে পরিপূর্ণ মুখস্থ পারে এই সূরাটা এতবার শোনার পরেও কেন বিরক্তি আসতেছে না বিরক্তি আসতেছে না একটা গজল পাঁচবার শুনলে বিরক্ত লাগে একটা গান 10 বার শুনলে বিরক্ত লাগে একটা কবিতা 20 25 বার শুনলে যদি বিরক্ত লাগতে পারে এই সূরার প্রতি তো আরো বিরক্তি আসার কথা
মহান আল্লাহর মুজিজা এই সূরা শুনে কোনোদিন বিরক্তি আসবে না এমন কি জান্নাতে যাওয়ার পরে মহান রব্বুল আলামিনের নিজের জবানে যদি সূরা ফাতিহা শোনানো হয় হাজার হাজার বছর পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলতে থাকবে সূরা ফাতিহা শোনার পরে আপনার মনে কোনোদিন প্রশ্ন আসবে না এই সূরাটা বাদ দাও নতুন করে সূরা পড়ে নে এমন হবে না তো মহান আল্লাহ বল্লিগু আননি ওয়ালাউ আয়া তার রাসূল তোমরা কি করো একটি বাক্য হলেও পৌঁছাইতে থাকো পৌঁছাইতে থাকো আর কোরআন হাযা বালাগুন লিন্নাস আল্লামা যারকাশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআন হইল এমন বস্তু যেটা বারবার বারবার মানুষের কাছে পৌঁছাইতে হয় একবার পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ এমনটা না কোরআন হইল বারবার পৌঁছাইতে হয় আল্লাহ রাসূল বলেন আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তুমি তোমার সামনের মানুষকে পৌঁছাইতে থাকো পৌঁছাইতে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন এক নম্বর নিয়ামত হলো আমাদেরকে ঈমান দিয়েছেন কি দিয়েছেন আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দিয়েছেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন ঈমান দিয়েছেন ঈমানের দাম কত সারা জীবনের একটা গুনাহগার 70 80 বছরের একজন গুনাহগার মুশরিক ব্যক্তি মূর্তি পূজারী আগুন পূজারী তারকার পূজারী এই মানুষটা যদি এই মানুষটা যদি 70 বছর লাগাতার মূর্তি পূজা করার পরে একবার যদি তার কাছে কালিমা পড়ার সময় তার হাতে থেকে যায় একবার কালিমা পড়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে 70 বছর 80 বছর 100 বছর বা আরো কম বেশি সারা জীবনের সমস্ত গুনাহগুলি তার মাফ হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে যাওয়ার কারণ হতো আবার প্রশ্ন আবার প্রশ্ন জাগলো মূর্তি পূজা এত খারাপ জিনিস কেন আর ঈমান এত ভালো জিনিস কেন মূর্তি পূজা এত খারাপ জিনিস কেন মূর্তি পূজা করলাম অথবা আগুন পূজা করলাম অথবা তারার পূজা করলাম অথবা অন্য কোন কিছুর পূজা করলাম আমার এত বড় গুনাহ কেন হলো এত বড় গুনাহ তো আমার হওয়ার কথা না শুধু মূর্তি পূজা করলে এত বড় গুনাহ কেন হবে মূর্তি পূজক সারা জীবন অনেক দরিদ্র মনে করেন একজন মূর্তি পূজক সারা জীবন অসংখ্য গুনাহ সারা জীবন অসংখ্য গুনাহ করেছে কিন্তু সে কালেমা পড়লে মুক্তি পাবে আর মূর্তি পূজক ব্যক্তি যদি সারা জীবন অনেক বেশি কষ্টেও থাকে অনেক বেশি কষ্টে থাকে অনেক বেশি দরিদ্রেও থাকে অনেক বেশি অভাবে থাকে অনেক বেশি অসুস্থ থাকে তারপরও মূর্তি পূজার কোনো মূর্তি পূজকের কোনো মাফ নাই একজন মুসলমান সারা জীবন অনেক বড় নিয়ামত ভোগ করছে তারপরও মুসলমানের মাফের ব্যবস্থা হয় না তো মূর্তি পূজার গুনাহ এত খারাপ কেন একটা মূর্তির সামনে সে সেজদা দেয় অথবা প্রণাম করে অথবা অন্য কোনো কিছু করে এই ব্যক্তির গুনাহটা এত কঠিন এবং মারাত্মক কেন এই প্রশ্ন মূর্তি পূজার মধ্যে এমন কি খারাপি আছে যে মূর্তি পূজা করলে সারা জীবন জাহান্নামে চলতে হবে আর কালেমার মধ্যে এমন কি পাওয়ার আছে সারা জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে এই প্রশ্নের জবাবে উলামায়ে কেরাম লিখেন উলামায়ে কেরাম একটা উপমা উদাহরণ দিয়েছেন আমি আপনি বিবাহ শাদি করি আপনি বিয়ে করলেন একজন মেয়েকে একজন মহিলাকে বিয়ে করলেন মোহর যা দেওয়ার দিলেন সাক্ষী রাখলেন মানুষের সামনে বিয়ে করলেন এখন মহিলা যদি আপনাকে শর্ত দেয় কিনাকে শর্ত দেয় আমাকে শর্ত দেয় যে আমি তো আপনার ঘর করব সংসার করব সারা জীবন আপনার ঘর সংসার আমি করব আর আপনিও আমাকে সারা জীবন খাওয়াবেন সারা জীবন খাওয়াবেন আপনার সাথে সংসারে আমি থাকব সব সময় আপনার কাছে থাকব কিন্তু মাত্র সপ্তাহে এক ঘন্টা কতক্ষণ সপ্তাহে এক ঘন্টা আমি পর পুরুষ আরেকজন পুরুষের সাথে কি সময় কাটাবো কতক্ষণ কতক্ষণ বলেন না এক ঘন্টা কতদিনে
সপ্তাহে 1 ঘন্টা একজন পরপুরুষের সাথে কি সময় কাটান আপনি মানবেন দুনিয়ার কোন বিবেকমান মানুষ এটা মানবে মানবে না তো আচ্ছা এক মাসে একবার এক মাসে একবার 1 ঘন্টার জন্য শুধুমাত্র আরেকজন পরপুরুষের সাথে সময় কাটাবে মানবেন এটা মানবেন না এক বছরে একবার এক বছরে একবার মানবেন না বলেন কি 10 বছর 12 বছর এক যুগে একবার তাও না সারা জীবনে একবার আমার আল্লাহ ডেকে বলেন বান্দারে আমার দেওয়া নিয়ামত ভোগ কইরা মারপেট থেকে আসার পরে এত কঠিন কঠিন মুহূর্তটা আমি তোর সাথে কাটাইলাম আমি তোর হিসাব রাখলাম আমি তোকে দেইখা রাখলাম মারপেটে বাবার পিঠ থেকে মার বুকের রেহেমে মার বুকের বীর্য বাবার পিঠের নাপাক পানি একসাথে হইয়া আমার আল্লাহ বলেন 120 দিন পার হওয়ার পরে আমার আপনার বডির আকৃতিটা মার পেটে ধারণ হইছে 120 দিনের মাথায় 120 দিনের মাথায় আমার আপনার আকৃতি তৈরি হয়েছে আকৃতি তৈরি হওয়ার পরে আল্লাহ বলেন সংক্ষেপে বলতেছি আল্লাহ বলেন বান্দা তোমার চেহারা তোমার মুখকে আমি তোমার মার পেটের দিকে না ঢুকাইয়া তোমার মার পেটের দিকে না দিয়া পিঠের দিকে দিয়ে দিছি কেন জানোনি তোমার মার পেটের মধ্যে দুনিয়ার খাবার ঢুকেছে এই খাবারের মধ্যে দুর্গন্ধ তোমার তো খাবারের প্রয়োজন তোমার খাবার আমি মুখ দিয়ে দেই কি করে এই মুখ দিয়ে তো তুমি কোরআন তেলাওয়াত করবা এই মুখ দিয়ে তো তুমি জিকির করবা তাসবিহ পড়বা দরুদ পড়বা মার পেট থেকে নাপাক রক্তের আকারের খাবারটা এটা তোমার মুখ দিয়ে আমি না দিয়া তোমার নাভির সাথে একটা পাইপের বিশ্লেষণ একটা পাইপের সম্পর্ক করে দিয়েছি এই পাইপটা তোমার মার পেট থেকে তোমার পেটে খাবার ঢুকতেছিল খাবার ঢুকতেছিল 120 দিন তথা 4 মাস হওয়ার পর আমার আপনার বডির সম্পূর্ণ অবস্থা বাস্তবে রূপ ধারণ করেছে 9 মাস 10 মাস কারো কম বা বেশি সময়ের পরে আমাকে আপনাকে রব্বুল আলামিন দুনিয়াতে আসার ব্যবস্থা করলেন দুনিয়াতে আসার সাথে সাথে এখন চাইলেই পোলাও গোশত কুরমা এখন চাইলেই দই আরসি পেপসি আর বুরহানি খেতে পারছি না এখন চাইলেই দুনিয়ার কোন খাবার পেটের মধ্যে হজম হবে না মুখেও সাপোর্ট করবে না এখনো দাঁত জ্বালাই নাই দুনিয়াতে আসার পরে দীর্ঘ একটা সময় প্রয়োজন যেই সময়টার মধ্যে শরীরটা দুনিয়ায় থাকতে থাকতে দুনিয়ার খাবারে অভ্যস্ত হবে দুনিয়ার খাবার পেটের মধ্যে হজম করার শক্তি তৈরি হবে বান্দা ওই পর্যন্ত সময়টা এখনো পার হয় নাই কি করা যায় মুখে তো দাঁত নাই কি করা যায় রব্বুল আলামিন তোমার মার বুকে আমার মার বুকের দুই পাশে 32টা ছিদ্র করেছেন পাতলা পাতলা রগ দিয়া ভিতর থেকে খাবার সাপ্লাই করতেছেন কেমন খাবার সাপ্লাই করেন বলে এই খাবারটা এমন সুন্দর এই দুধটা এমন পাতলা এমন ঘন কেমন পাতলা বলে বেশি পাতলা না বেশি পাতলা জিনিস খাইলে পেট ভরে না পানি 100 গ্লাস খান 100 গ্লাস পেট ভরবে না পিপাসা মিটবে পেট ভরবে না বলে বান্দা তোমার পেট যেন ভরে বেশি একটা পাতলা না মিডিয়াম আবার বেশি ঘন দিলেও সমস্যা পেট খারাপ বেশি ঘন দুধ বাচ্চাকে খাওয়াইলে পেট খারাপ হবে বান্দা বেশি ঘনও না বেশি পাতলাও না তাহলে বান্দা অনেক বেশি ঠান্ডাও না গরমও না গরম হলে মুখ পড়ে যাবে ঠান্ডা হলে ঠান্ডা লেগে যাবে বারিদান ফিস সাইফি দাফি আলি শীতা ই বারিদান ফিস সাইফি এই দুধটা লাগাতার হাউলাইনে কামিলাইনি লিমান আরাদা ইয়াতিম রদাহু ওই দুই বছর লাগাতার মার দুধ পান করার পরে এখন শরীরে একটা শক্তি আসছে এই বডিটা দুনিয়ায় থাকতে থাকতে দুনিয়ায় থাকা অভ্যস্ত হয়ে গেছে বডি যেহেতু মাটির মাটির খাবার গ্রহণ করার শক্তি শরীরে এসে গেছে এখন মাটির খাবার গ্রহণ করো তারপরে সাথে সাথে আল্লাহ বলছে না তুমি নামাজে যাও সাথে সাথে বলছে না তুমি ইবাদত করো এখনো বলছে না কমপক্ষে 7 বছর হওয়ার পরে হাদিস বলে 7 বছর হওয়ার পরে নামাজের জন্য মাঝে মধ্যে ধরে নিয়ে যান 10 বছর হওয়ার পরে মাঝে মধ্যে পিঠা লাগান নামাজ না পড়লে 12 বছর 15 বছর হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ মিস দেওয়ার কোনো উপায় নাই আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন তোমার স্ত্রীকে বিয়ে করেছো সপ্তাহে একবার তোমার স্ত্রী আরেকজনের সাথে থাকবে তুমি এটা মাইনা নিলা
না মাসে একবার তোমার স্ত্রী আরেকজনের সাথে সময় কাটাবে এটা তুমি মাইনে নিলে না বছরে একবার আরেকজনের সাথে রাত কাটাবে এটা তুমি মাইনে নিলে না সারা জীবনে একবারের জন্য হলেও আরেকজনের ঘরে গিয়ে সময় কাটাবে তুমি মাইনে নিলে না এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম তুমি মূর্তির সামনে গিয়ে সিজদা দিবা আমাকে সিজদা দিবা না এটা আমি কিভাবে মেনে নিব তো বুঝছেন তো ব্যাপারটা আল্লাহর নিয়ামত ভোগ করতেছেন এখন আল্লাহর কাছেই যেতে হবে মূর্তির সামনে যাওয়া যাবে না আর অনেক প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর সময় এখন হবে না আমার এরা প্রশ্ন করবে আপনাকে শয়তান এদের মাথায় দিয়ে দিবে প্রশ্নগুলো যে আমরা মূর্তি পূজা করি সমস্যা নাই আপনারা তো কাবা ঘরের পূজা করেন আমরা মূর্তি পূজা করি আর আপনারা কি করেন কাবা ঘরের পূজা করেন চারপাশ দিয়ে ঘুরেন পাথরে যায় চুমু দেন ওইদিকে ফিরে নামাজ পড়েন প্রশ্ন আসে কি না এই ধরনের প্রশ্নগুলো শয়তান পাইছে 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 আমার আপনার দিমাগের মধ্যে দেওয়ার চেষ্টা করে এই প্রশ্নের উত্তর দিয়ে ছাড়তে পারবো না আমার আলোচনার বিষয়বস্তু ভিন্ন নামাজ আমার আলোচনার বিষয় তো নামাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি প্রতিটা মুসলিমের উপর ফরজ করেছি যেই বান্দা সুন্দরভাবে ওযু করবে পাঁচ ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময়ে সুন্দরভাবে সময়ের প্রতি খেয়াল রেখে সুন্দরভাবে রুকু করে সুন্দরভাবে মনোযোগকে ঠিক রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রব্বুল আলামিন বলেন সারা জীবনের সমস্ত গুনাহগুলো আমি তাকে ক্ষমা করে দিব সারা জীবনের সমস্ত গুনাহগুলো আমি তাকে ক্ষমা করে দিব আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না আল্লাহ বলেন আমার তার ব্যাপারে কোনো ওয়াদা নাই আমি তার ব্যাপারে কোনো ওয়াদা করব না তাকে আমি চাইলে maaf করতেও পারি চাইলে আমি তাকে শাস্তি দিতে পারি এখন প্রশ্ন হলো এক ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা বছর জাহান্নামে জ্বলতে হবে এক এক হুকবা না হইলেও অনেক সংখ্যা আছে অর্থাৎ অনেক বছর হাজার কোটি বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হতে হবে এক ওয়াক্ত নামাজ ছাড়লে এই প্রশ্নের উত্তর শুনেন এক ওয়াক্ত নামাজ ছাড়লে এত বছর জাহান্নামে জ্বলা লাগবে কেন মাত্র একটা ওয়াক্ত নামাজই তো ছাড়লেই বাকি পড়লেই তেমন আহামরি কি ছাড়লে আমি তেমন কি আর ছাড়লাম আর পড়লে তেমন কি পাবো প্রশ্ন মনে আছে তো কি প্রশ্ন এক ওয়াক্ত নামাজ ছাড়লে তেমন কি যায় আসে আর পড়লেই বা তেমন কি পাওয়া যায় আমার আপনার এলাকার মুরব্বী মনে করেন যাদের মা বাবা বেঁচে আছে অথবা বড় ভাই বেঁচে আছে অথবা এলাকার বড় ভাই লিডার যুবক মানুষ বড় ভাইয়ের পিছনে ছুটে যুবক বড় ভাইয়ের পিছনে ছুটে ভাই ডাকছে এদিকে মার খবর নাই মাই কিছু করে এমন ধমক দেয় বড় ভাইরে খুশি করবার লাগি উঠে পড়া লাগে মারে খুশি করার কোনো চেষ্টা নাই মাই কিছু বললে এটাকে তিক্ত মনে হয় এটাকে অযথা মনে হয় এটার মনে হয় উনি বুড়া মানুষ কিছু বোঝে না উনি এইভাবে কয় কেন এদিকে বড় ভাইরে খুশি করার খুব চেষ্টা এদিকে লিডারের খুশি করার খুব চেষ্টা আর অনেক কথা আমার আলোচ্য বিষয় সেটা না তো এলাকার বড় ভাই যুবক তোমাকে ডাকলে তোমার কোনো কাজ নাই ঘরে বসে আছো এলাকার বড় ভাই ডাকলে তোমার হুঁশ থাকে না এই ভাই ফোন করছে তাড়াতাড়ি লও এই ভাই ফোন দিছে তাড়াতাড়ি লও বাজারে ভাই ওখানে আছে তাড়াতাড়ি লও ভাই ফোন করছে তুমি বাজারে যাও নাই ভাইয়ের সাথে দেখা করতে পরের বার বাল্যকে দেখা হয়েছে তোমার শরীর কাঁপা শুরু হয়ে গেছে ভাই তখন আমার ধমক দিব একটা অফিসের বস বলছে এমপ্লয় কে অমুক সাহেব পুনে 10টা আপনার সাথে আমার মিটিং আছে 9টা বাজে অফিসে ঢুকছে পুনে 10টায় বসের অ্যাসিস্ট্যান্ট এসে খবর দিছে পুনে 10টা আপনার সাথে মিটিং আপনি 9:15 সময় একবার ঘড়ি দেখেন 9:20 একবার দেখেন 9:25 একবার 35 একবার 9:40 যায় বসের অফিসে নে খাড়া রইছেন বসের দরজার বাহিরে কখন ঢোকার অনুমতি দিবে মে আই কাম ইন স্যার আমি আসবো কি আপনি বসের ডাকের জন্য এমন হুরা উঠে পড়ে লাগলেন চেয়ারম্যান খবর দিছে ইউনিয়ন পরিষদ থেকে আর খবর নাই কোথায় আছে খবর নাই ভাত দুই লুকমা খাইছে কাপড় ভালো করে পরে নাই মোটরসাইকেল নিয়ে দেটা এখন প্রশ্ন হলো যে কোরআনে বলা হয়েছে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে গুনাহ থেকে বাঁচায় রাখে নামাজ মানুষকে
অশ্লীল কাজ থেকে গুনাহ থেকে বাঁচায় রাখে তাহলে আমরা তো দেখি নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে চোখের জিনাও করে নামাজও পড়ে আর অনেক রকম কাজ করে নামাজও পড়ে অন্য কাজও করে গুনাহও করে নিয়মিত নামাজি কপালে সিজদার দাগ কিন্তু বেচারা যে সুদ খায় সুদ তো খাই সুদকে গুনাহও মনে করে না আর কেউ বুঝাইবার গেলে উল্টা দলিল দেয় উল্টা যে আমি মানুষকে ক্ষতি করি না উপকারই করি ইমাম আবু হানিফা বলে ক্ষতি করো না উপকার করো যাকে তুমি ঋণ দিয়েছো তার বাড়ির গাছের ছায়ার নিচে দাঁড়ায়ে ছায়া গ্রহণ করিও না তার বাড়ির ছায়া তার ঘরের ছায়াও দাঁড়ায়ও না এতটুকু গ্রহণ করো না চক্রবৃদ্ধির সুদ তো অনেক পরের কথা তো নামাজ আপনাকে আমাকে অথবা অনেক মানুষকে কেন গুনাহ থেকে ফিরাচ্ছে না ওলামায়ে কেরাম লিখেন নামাজি পাঁচ প্রকার নামাজি কয় প্রকার পাঁচ প্রকার সংক্ষেপে বলি আমি শেষ করে দিই তো নামাজ পাঁচ প্রকার নামাজ না নামাজি পাঁচ প্রকার নামাজি পাঁচ প্রকার ক্লাসের মতো করে মনে রাখবেন নামাজি কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বরের নামাজি মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না এক নম্বর নামাজি কারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না তিন ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়ে না চার ওয়াক্ত পড়ে ফজরটা পড়তে পারে না ঘুমে থেকে উঠে আবার পড়ে দেয় না না হয় ঈদের নামাজ পড়ে জুম্মার নামাজ পড়ে ওই মিষ্টিটা তাড়াতাড়ি করে নিয়ে এরপরে বের হয়ে আসে এই হলো নামাজ এক নম্বরের নামাজি সবাই খেয়াল করে শুনি এক নম্বরের নামাজি নামাজ মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে এই নামাজের পুরস্কার বা ফলাফল কি এই নামাজের ব্যাপারে ওলামায়ে কেরাম লিখেন এই ব্যক্তির নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না এই ব্যক্তি নামাজ মাঝে মধ্যে ছাড়ার কারণে তাকে দীর্ঘ একটা সময় জাহান্নামে জ্বলে এই জাহান্নাম থেকে গুনাহ পাক করে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে তারপরে জান্নাতের ফয়সালা হবে এই নামাজ তাকে বাঁচাইতে পারবে না তো এখন দেখেন নামাজ পড়বেন না ছাড়বেন আবারও বলছি এক নম্বরের নামাজি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না দুই নম্বরের নামাজি খেয়াল করে শুনে দুই নম্বরের নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্তই নামাজ পড়ে কিন্তু শয়তান একজন আছে পালা কুকুর ইমাম গাজ্জালী লিখছেন শয়তান হইল আল্লাহর পালা কুকুর আর বান্দা হইল আল্লাহর মেহমান মেহমান যখন বাড়িতে আসে পালা কুকুর খেককে তারে দূর করে দেওয়ার চেষ্টা করে এই মেহমান কুকুরের সাথে যায় না মালিক রে কয় এসে এদিকে এসো কুকুরটা তাড়াতাড়ি খেদাও এতদিন পরে বাড়িতে আইছি তোমার কুকুর তো আমার ডুববার দিতেছে কুকুরের লগে লড়াই করতে গেলে পারবে না জানে মালিক রে ডাকে নামাজে যখন নামাজি দাঁড়ায় শয়তান তাকে ভিতর থেকে টেনে বের করে নেওয়ার জন্য আইসে উঠে পড়ে কুকুরের মতো কুকুর মেহমানকে তাড়িয়ে দেয় শয়তান নামাজি মসজিদে ঢুকছে সমস্যা নাই কয় সে এখানে থাকুক সমস্যা নাই তার মন এখান থেকে নিয়ে কোথায় যে নিয়ে ফালামু ও নিজেও জানে নামাজে দাঁড়াইছে মোবাইলটা সাইলেন্ট করছেন মোবাইল সাইলেন্ট করছেন আওয়াজ বন্ধ হয়েছে কিন্তু কাপা কাপি বন্ধ হয়নি এখন কাঁপে উঠছে নামাজের মাঝখানে ওই অমুক দুস্থ তো আসার কথা মনে হয় আয়া পড়ছে রে এই যে আপনারে নিল অমুক দুস্থ গাড়ি একটা কিনছিল ওদিনকে আর ওয়ান ফাইভ তো বাজারে ওদিন একটা অ্যাক্সিডেন্ট করলো বাসা আছে না মরা আছে কে জানে এমন করতে 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 আপনার হে টয়োটা কোম্পানি ঘুরায়া আর ওয়ান ফাইভের ওই মালিকের কোম্পানি বাড়ি ঘুরায়া একেবারে সারা দুনিয়া ঘুরায়া ইমাম সাহেব 3 রাকাত পড়ছেন 4 রাকাত পড়ছে আপনি মনে নাই ইমাম সাহেব ভুল করছে অন্য নম্বরে মেরে ভুল ধরছে আপনি যা পারান না সুরতে সুরে শূন্যতে হারাই গেছেন পরে মনে পড়ছে ওই ভিতরে আবার দাঁড়াইছে কাই নাকি যায় দেন নামাজ 3 রাকাত হইছে আরেক মুরব্বি হুজুর নামাজ 3 রাকাত হইছে কেমনে বুঝলেন কামার 4টা দোকান 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করে আমি শেষ করি আজকে 3 দোকানের হিসাব শেষ করলে আপনি সালাম ফিরে দিলেন এর কেমন নামাজ পড়লেন আর 1 রাকাত বাকি দুই নম্বরের নামাজি নামাজে দাঁড়ানোর পরে শয়তান তার মন নামাজের মধ্যে রাখে না এমনটা আমার সাথে হয় আপনার সাথে হয় আমরা ফেরেশতা না আমার আপনার মন নিয়ে শয়তান টান দেয় আমার আপনার মন নিয়ে শয়তান টান দেয় টান দেওয়ার পরে আমার আপনার উচিত ওই মনটাকে আবার টাইনে নামাজের মধ্যে আনা
যেই নামাজে মন টান দেওয়ার পরে দ্বিতীয়বার নামাজের মধ্যে মন আনার চেষ্টা করে নাই দ্বিতীয়বার মনকে নামাজের মধ্যে আনার চেষ্টা করে নাই ফলাফল উলামায়ে কেরাম লিখেন এই নামাজি হইলেন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন যারা নামাজের মধ্যে অলসতা করে ওই কাতারে পড়ে যাবে এই ব্যক্তিও চিরতরে মুক্তি পাবে না কিছু না কিছু শাস্তি ভোগ করে তারপরে তাকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করানো হবে তিন নম্বর নামাজি নামাজের দ্বারা নামাজি নামাজের দ্বারা শয়তান তার মনটাকে নিয়ে নিয়েছে তারপর শয়তান এসে কারাকারি শুরু করে শয়তান একবার নিয়ে যায় বাজারে আপনি একবার টান দিয়ে আনেন আরেকবার নিয়ে যায় অফিসে আপনি আবার টান দিয়ে আনেন আপনি আরেকবার নিয়ে যায় আরেক জায়গায় এমন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে কারো কারো ক্ষেত্রে দুই চারবার হয় কারো কারো ক্ষেত্রে শতবার হাজারবার হতে যখন টানাটানি চলতে থাকে টানাটানি চলতে থাকে দীর্ঘ একটা সময় আপনার সাথে শয়তানের লড়াই চলতে থাকে চলতে থাকে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলতে 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 একটা সময় এমন আসে যায় শয়তান আপনার কাছে সারেন্ডার করে এই ব্যক্তি রে নামাজ থেকে মনোযোগ ফিরায় পারলাম না এই ব্যক্তির পিছনে ছেড়ে দিলাম যার একবার মনটা কাইরে নিয়ে একবার ফালাইলে আর মনকে নামাজের মধ্যে আসতে আনতে পারে না এর পিছনে যায় সময় দেইগা সময় কাজে লাগবো এখানে এর সাথে পারুম না তো বাদ দিয়ে দেয় তখন এই নামাজির মন এখান থেকে আর ছুটে না তখন কি হয় রব্বুল আলামিন বলেন তোমার সাথে যখন শয়তানের লড়াই হয় তখন তুমি আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলেন জিবরিল আলাইহিস সালাম রাসূলকে প্রশ্ন করেন আমি নামাজ কেমনে পড়ব উত্তম রূপে আমল কেমনে করব রব্বুল আলামিন জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে উত্তর দিলেন যে আপনি এমন ভাবে নামাজ পড়বেন এমন ভাবে নামাজ পড়বেন কেমন যেন আপনি আল্লাহকে দেখতেছেন আর যদি এটা নাও পারেন কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যদি এটা নাও পারেন আপনি হিসাব করবেন আল্লাহ তো আপনাকে দেখতেছে আল্লাহ তো আপনাকে আমাকে অবশ্যই দেখতেছে চেয়ারম্যান সাহেব আমাকে দেখতেছে আমি হাতাটা এমন ছিল গুছায় নেই আমার হাতাটা এমন ছিল আমি গুছায় নেই পেনটাই তো ঠিক করি কলারটা একটু ঠিক করি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে যাওয়া প্রয়োজন এখন আল্লাহর সাথে দেখা বলে এখন কেমন প্রস্তুতি নেওয়া প্রয়োজন এখন আপনার নামাজের মধ্যে মনোযোগটা 100% আসবে এখন তিন নম্বরের নামাজি ছিলেন আপনি বারবার চেষ্টা করতেছিলেন মনকে আনার জন্য আপনি এখন চার নম্বরের নামাজি হয়ে গেছেন সব সময় আপনার মনের মধ্যে খেলে আমি হয়তো আল্লাহ আমাকে দেখতেছে না হয় আমি আল্লাহকে দেখতেছি এই নামাজি যখন নামাজ পড়ে এইভাবে বাজারে সদাই কিনতে যায় তার মাথার মধ্যে বাড়ি খায় আমাকে আল্লাহ দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি আবার দুনিয়া বিজয়ী কোনো কাজ করতে যায় তখন এই কথাটা যখন মাথার মধ্যে আসে রব্বুল আলামিন এই চার নম্বর নামাজির ব্যাপারে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি এবং নামাজকে এমন নামাজি ব্যক্তিকে নামাজ সব সময়ের জন্য সব ধরনের গুনাহ থেকে অসামাজিক কার্যকলাপ থেকে চিরতরে ফিরিয়ে রাখে এই ব্যক্তিকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দিবে এবার আসি পাঁচ নম্বর নামাজি যখন নামাজে দাঁড়িয়ে প্রথমেই শয়তান থেকে পানা চায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো আর রহমানির রহিম রব্বুল আলামিন জবাব দেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার গুণগান বর্ণনা করলো মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন জবাব দেয় মাজ্জাদানি আবদি আমার বরত্ব বর্ণনা করেছে এরপরে বলে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তখন বলে আর রব্বুল আলামিন আপনারই ইবাদত করি আপনারই সাহায্য চাই তখন রব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইন আবদি আমার আমার বান্দার সম্পর্ক ওয়ালি আবদি মা সালা আমার বান্দা যা চাইবো আমি তা দিয়ে দিব আমার বান্দা যা চাবে আমি তা দিব যেভাবে চাবে সেভাবে দিব আমি আপনি তো কি চাওয়া দরকার নাও জানতে পারি আমি আপনি কি চাওয়া দরকার এটা তো নাও বুঝতে পারি রব্বুল আলামিন নিজে শিখিয়ে দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া যেটা আমি আপনি প্রতিদিন নিজের অজান্তেই করতেছি এর জন্য কোনো প্ল্যান হয় না এর জন্য মানুষ জড়ো হওয়া লাগে না এর জন্য মিষ্টির ব্যবস্থা করা লাগে না এর জন্য দুয়ার অনুষ্ঠান আছে ঘোষণাও দেওয়া লাগে না
اهدنا الصراط المستقيم সঠিক পথের উপর আজীবন আল্লাহ আমাদেরকে চালায়েন সারা জীবন নামাজের উপর রাখেন সারা জীবন সুদগুষ থেকে বাঁচায় রাখেন সারা জীবন পর্দা করার তৌফিক দেন সারা জীবন হারাম থেকে বাঁচায় রাখেন সারা জীবন আমাদেরকে হেদায়েতের সঠিক পথ সিরাতাল মুস্তাকিম এমন একটা হাইওয়ে যেই হাইওয়ের মধ্যে কোনো মোড় নাই কোনো বাঁকা রাস্তা নাই সোজা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে গিয়ে পৌঁছায় দেয় এমন একটা রাস্তার মধ্যে আজীবন চালান পাঁচ নম্বর নামাজের ব্যাপারে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান পাঁচ নম্বর নামাজের সাথে আমার কথা হয় পাঁচ নম্বর নামাজের একটা উদাহরণ হইলো আম্বিয়ায়ে কেরাম পাঁচ নম্বর কাতারের নামাজি ইনারা কেমন হাদিস শরীফের মধ্যে এসেছে আম্বিয়ায়ে কেরাম আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়তেন তেমনটা না আল্লাহর মহব্বতে নামাজের মজা নেওয়ার জন্য বলে নামাজের মজা কেমন নামাজের মজাটা নেওয়ার সিস্টেম কেমন হাদিসে ইবনে মাজার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবীগণ কবর দেওয়ার সাথে সাথে কবর থেকে মানুষজন চলে আসার সাথে সাথে নবীগণের বডিটা তাজা হয়ে যায় তাজা হয়ে কি করে বলে নামাজ পড়তে আরম্ভ করে নামাজ পড়তে আরম্ভ করে নামাজ পড়তে আরম্ভ করে বলে এখন নামাজ পড়লে লাভ কি নামাজ না পড়লে ক্ষতি কি নামাজের হুকুম ছিল নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত বলে এখন নামাজ পড়তেছে সওয়াবের জন্য না এখন নামাজ পড়তেছে আল্লাহর বিধান পালন করার জন্য না বলে কেন নামাজ পড়ে নামাজের মজা নেওয়ার জন্য কেমন মজা এমন মজা নামাজ পড়তে থাকবে কিয়ামতের আগ মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগে সমস্ত নবীগণ নামাজ পড়তে থাকেন হাবিবে কিবরিয়া বলেন আমি যখন মেরাজে যাচ্ছিলাম মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি খেয়াল করে দেখলাম মূসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে পাঁচ নম্বরের নামাজ তো আমি আপনি এক নম্বরের নামাজি মাঝে মধ্যে পড়বো না এরকম হলে চলবে দুই নম্বরের নামাজি নামাজ পড়বো ঠিকই নামাজে মন কোথায় যাবে আর ওখান থেকে মন ফেরানোর চেষ্টা করবো না এমন হলে চলবে চলবে না নামাজে মন আমার শয়তান টান দিবে একবার আমি টান দিব একবার শয়তান টান দিবে একবার আমি টান দিব একবার এমন কারাকারি করতে করতে আমি আমার নফসের উপরে আমার দুশমন আমার আপনার দুশমন শয়তানের উপরে চিরতরে জয়ী হওয়ার চেষ্টা করতে থাকব রব্বুল আলামিন আমাকে আপনাকে সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে সারা জীবন পুঙ্খানুপুঙ্খানু রূপে আদায় করে উভয় জাহানে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আজকে